দেখো যেই তোমরা সিট অ্যালটমেন্ট রেজাল্টে ক্লিক করবে তখনই কিন্তু তোমরা দেখতে পাবে যে নতুন মিশনে দেখো দেখ লেখা আছে তুমি কোন কলেজ পেয়েছো ইয়েস কংগ্রাচুলেশন তুমি কিন্তু সেই কলেজটা পেয়ে গেছো এরকমভাবেই তোমরা কিন্তু প্রত্যেকেই চয়েস করতে পারবে পুরো কিন্তু তোমার রেজাল্ট দেখতে পাবে তুমি কোন হ্যালো ওয়ান ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে সফল বাংলা আরও একটা নতুন সেশনে আজকে অবশেষে সেই খুশির দিন আজকে সেই সেই মহেন্দ্রক্ষণ যেটার জন্য তোমরা এই একটা বছর ধরে অপেক্ষা করেছো অনেক কষ্ট অনেক পড়াশোনা অনেক জ্বালা যন্ত্রণা অনেক টানাপোড়েনের পর আজকে তোমাদের সেই সাফল্যের মুখ তোমরা দেখতে চলেছো আজ কেউ হাসবে কেউ হয়তো কাঁদবে কেউ হয়তো জীবনের ময়দানে জিতেই যাবে কেউ হয়তো মনে করবে নিজেকে সেই জায়গায় সে ব্যর্থ কিন্তু আমি একটা কথা বলি ব্যর্থ কেউ নাও তোমরা যে প্রত্যেকের চেষ্টা করেছো এই যে এত দূর পর্যন্ত এসেছো তোমরা যে লড়াই করেছো তো আমার চোখে তোমরা প্রত্যেকেই জয়ী মাই চ্যাম্পস তোমরা প্রত্যেকেই আমার চোখে জয়ী নিজের জীবনের জন্য তোমরা প্রত্যেকে জয়ী অবশ্যই সবাইকে অল দ্য বেস্ট সবাই খুব ভালোভাবে দেখবে রেজাল্ট সবার রেজাল্ট ভালো হবে এটুকু আশা রাখি অল দ্য বেস্ট সবাইকে অনেক 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 আশীর্বাদ রইলো সবাই নিজের নিজের লক্ষ্যে এগিয়ে চলো কোন কোন কলেজ পেয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বলে রাখি আমি যে সময় রেজাল্ট বেরোবে সেই সময় আমি ডিউটিতে থাকবো হয়তো আমি তোমাদের ভিডিও দিতে পারবো না তার জন্যই আজকে তোমাদেরকে বলে দেবো যে স্টেপ বাই স্টেপ বলবো সেই স্টেপ বাই স্টেপ ফলো করলেই দেখবে তোমাদের কিন্তু সেই স্টেপ বাই স্টেপই তোমাদের কিন্তু ফলো করতে হবে আমি এখনও পর্যন্ত বাইরে আছি খুব কষ্ট করে আমারও ভিডিও বানানো আমারও খুব কষ্ট হবে যখন তোমাদের মুখটা দেখব হাসি মুখটা তখন আমার সেই কষ্ট সব সব যন্ত্রণা সব আমারও দূর হবে তো অবশ্যই কমেন্ট করবে কোন কোন কলেজ পেয়েছ আমি সেটা সম্ভব হলে অবশ্যই আমি ভিডিও দাও দেবো যে তোমাদের সফলতার কাহিনী তোমরা কি করেছো কোথায় পড়েছো কিছু দেখবো না তুমি কীভাবে পড়েছো সেটা হচ্ছে আসল আমার কাছে পড়ে যারা সাকসেসফুল হবে না তারাও কিন্তু আমার কাছে প্রত্যেকেই চ্যাম্প প্রত্যেকেই চ্যাম্পিয়ন ওকে তো চলো আমি আর বেশি না বোকে এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা সেই যে কলেজ তোমার রেজাল্ট সেই রেজাল্টটা কীভাবে চেক করবে সেটা তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো যে তোমাদের প্রসেসটা দেখাচ্ছে এটা দু হাজার বাইশেরই প্রসেস বাট এই সেম প্রসেসেই তোমরা কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা চেক করতে পারবে ফার্স্ট অফ অল ডাব্লিউ বিজেইবি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে প্রত্যেকে ভিজিট করবে ভিজিট করার পর দেখবে এরকম একটা ব্লু কালারের তোমাদের একটা দেখাবে লেখা হাইলাইট করা যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট অফ ফার্স্ট রাউন্ড এ এনএম জিএনএম দু হাজার চব্বিশ এখানে তোমাদের দু হাজার চব্বিশ দেখাবে আজকেই তোমাদের কিন্তু রেজাল্ট দেখানোর দিন কখন থেকে দেখাবে স্যার মোটামুটি ধরে নিয়ে চলো বারোটা সাড়ে বারোটা একটা তার আগেও বিড়ি যেতে পারে এগারোটার মধ্যে তো তোমরা কিন্তু ওই এগারোটা থেকে দুটো পর্যন্ত অপেক্ষা করবে তার মধ্যেই তোমরা কিন্তু রেজাল্ট অবশ্যই চেক করতে পারবে বা এই আপডেটটা পেয়ে যাবে তো এখানে ক্লিক করে দেবে প্রথম প্রথম কথা ঠিক আছে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে যেখানে ফার্স্টে তোমাদের বলবে রোল নাম্বার দিতে এবং পাসওয়ার্ড দিতে ওকে রোল নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের প্রত্যেকে আশা করছি মনে আছে রোল নাম্বারটা পেয়ে যাবে অ্যাডমিট কার্ডে এবং পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো তাহলে নিচে দেখে ফরগেট পাসওয়ার্ড থাকবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে তুমি কিন্তু তোমার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো ওকে তো তারপরে বলে দিই এগুলো সমস্ত কিছু ফিল আপ করার পর এই যে সিকিউরিটি কোডটা আছে না এটা তুমি জাস্ট এখানে লিখে নেবে লেখার পর আর কিছু করার দরকার নেই দেখবে তুমি যখনই সাবমিট করবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশন পেয়ে যাবে এইখানে জাস্ট ক্লিক করবে তোমাদের এবার কিন্তু যে রেজাল্ট সে রেজাল্ট দেখার পালা তুমি দেখতে পাবে তুমি কোন কলেজ পেয়েছো তোমার পছন্দের কলেজ পেয়েছো কি পাওনি যদি পেয়ে থাকো তাহলে কী করবে যদি না পেয়ে থাকো তাহলে কী করবে সেই বিষয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো দেখো ফার্স্ট অফ অল এই ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেট লেটার ক্লিক করবে যদি অ্যালটমেন্ট হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই তোমার যে অ্যালটমেন্ট লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে দেখো এই যে স্টুডেন্টটা সেটা কিন্তু নার্সিং ট্রেনিং স্কুল লেডি রাফ্রিনে পেয়েছিল ঠিক আছে এবং তার র্যাঙ্ক তার কত কী আছে স্কোর সমস্ত কিছু এবং তার নাম রোল নাম্বার সব কিন্তু উপরে শো করবে এবং এখানে তার পুরো ডিটেলস দেখাবে সে কোন কলেজ পেয়েছে তো অবশ্যই প্রত্যেকে তোমাদের স্বাগত জানাচ্ছি যে প্রত্যেকে কিন্তু নিজে নিজের স্বপ্নে এগিয়ে চলো প্রত্যেকে অভিনন্দন রইল তোমারও যেন স্বপ্নটা পূরণ হয় আজকে আজকে যেন সব থেকে বেস্ট দিন হয় ভগবান যেন তোমাকে আজকে পুরো দিনটা যেন একদম খুশি মুখে হাসি মুখে যেন রাখতে পারে তো এ দেখার পর ফার্স্টে তোমাদের কী ক্লাস কাজ হচ্ছে ডাউনলোড অ্যাড অ্যালটমেন্ট লেটার এটা ক্লিক করে নেবে ঠিক আছে প্রফেশনাল অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করার পর তোমাদের কী করতে হবে সেই প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি দেখো ফার্স্টে যদি বলি সেই কলেজটা পছন্দের কলেজ হয়ে থাকে তাহলে কলেজে যাবে তার আগে ভেরিফিকেশনের জন্য যে 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 ডকুমেন্টগুলো লাগবে ফার্স্ট অফ অল হচ্ছে র্যাঙ্ক কার্ড লাগবে এই যে ডাউনলোড অ্যালটমেন্ট লেটার সেটা লাগবে এবং তার সাথে বলে রাখি তোমাদের যে অ্যাডমিট কার্ড সরি তোমার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট আর এইচএসের মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং মার্কশিট আমি অ্যাকচুয়ালি প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানাচ্ছি ওই জন্য হয়তো অনেকটা বেশি ভুল ভালতি হয়ে যাচ্ছে আর চার কপি ছবি তার সাথে ডোমিসাইল সার্টিফিকেট মেডিকেল ফিল্ড সার্টিফিকেট এগুলো তো আমি আগের ভিডিও তো বলে দিয়েছি ঠিক আছে আচ্ছা আর এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা কলেজ পাবে না তারা কি করবে ধরো সবাই তো আজকে পাবে না অনেকেই পাবে না তো যারা পাবে না তাদের কিছু করার দরকার নেই তোমরা ওয়েট করো নেক্সট কাউন্সিলিংয়ের জন্য নেক্সট কাউন্সেলিং কবে হবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি তারপর তোমাদের কিন্তু নেক্সট রাউন্ডে নাম আসবে ঠিক আছে তো এইটুকুই বলে আজকে মতো ভিডিওটা শেষ করছি এবং যদি সম্ভব হয় আমি লাইভ এসে চেষ্টা করব তোমাদের পুরো বিষয়টা খুলে বলার